বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতায় বিক্ষোভ মিছিলের আয়োজন করলো হিন্দু জাগরণ মঞ্চ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের কেশাপাড় থেকে মেছোগ্রাম পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। মিছিলে অংশ নেন হিন্দু জাগরণ মঞ্চের অখণ্ড মেদিনীপুর বিভাগ সংগঠন সম্পাদক বুবাই ঘোষ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও নেতৃত্বরা। হাতে গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন কর্মী সমর্থক। বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। কেশাপাড় থেকে মিছিলটি শুরু হয় শেষ হয় মেছোগ্রাম বাসস্ট্যান্ডে। আর একদম কেশাপাড় থেকে শুরু করে আর মেছোগ্রাম অবধি আমরা একটা প্রতিবাদী র্যালিও বের করেছিলাম। কারণ আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশ রাজাকারদের হাত থেকে উদ্ধার করা হয় তখন বাংলাদেশে হিন্দুদের রক্ত সবথেকে বেশি ছিল। আর আজকের যিনি ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান, তিনি যখন জাতির জনক হন সেটাও বাঙালি হিন্দুদের জন্যই হয়েছিলেন। তিনি হয়তো আজকের ভুলে গিয়েছেন, ওই জন্যে আজকের 300 ওপরে যে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে তার ধিক্কার জানিয়ে, যা পৃথিবীতে আজকের এরকম পরিবেশ কোথাও সৃষ্টি হয়নি, সেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এটা যদি বাংলাদেশ সরকার এক্ষুনি বন্ধ না করে 22 তারিখেও আমাদের একটা মায়ের ওপরে বোনের ওপরে একটা গণধর্ষণ করা হয়েছে এবং কি তিনি প্রেগনেন্ট ছিলেন, সেই প্রেগনেন্ট অবস্থায় এই বর্বরতা যদি বন্ধ না হয় আমরা বলছি ভারতবর্ষে যদি অন্য কোনো সন্ত্রাস সৃষ্টি হয় বা অন্য কোনো ঝামেলা শুরু হয় তার জন্যে দায়ী থাকবেন বাংলাদেশ সরকার। আজকের আমরা এখান থেকে বার্তা দিতে চাই, যদি তোমরা মানুষ সলভ আচরণ করো বাংলাদেশের হিন্দুদের উপরে তাহলে আমাদেরকে মানুষ রূপে দেখতে পারবে, আর যদি তোমরা জানোয়ার স্বরূপ আচরণ করো তাহলে কিন্তু আমরা নেগড়ে বা চিতা বাঘের মতো তোমাদেরকে স্বীকার করবো। এইটুখানি আমরা এই বার্তা দিলাম। আর আজকের ভারতবর্ষের যদি পরিবেশ নষ্ট হয়, ভারতবর্ষের যদি ভাইচারা নষ্ট হয় তার জন্যে শেখ হাসিনা দায়ী থাকবে, তার জন্যে বাংলাদেশ সরকার দায়ী থাকবে। আমরা এই বললাম আর আপনাদের আপনারা টিভি মাধ্যমে বলতে চাই যে ভারতবর্ষে যে সমস্ত হিন্দুরা আছেন তাদের কাছে আমার একটাই বার্তা, আপনাদের বাড়ির সামনে ঘরের সামনে বিপদ এসে মাথা সাড়া দিচ্ছে, আপনারা সব ঐক্যবদ্ধ হন, না তো কিন্তু বাংলাদেশ ছেড়ে যেরকমভাবে পালিয়ে আসতে হয়েছে হিন্দুদেরকে। আজকের আমাদেরও পূর্ব মেদিনীপুরের অনেক বিক্ষিপ্ত ঘটনা আছে, নন্দীগ্রামে দুর্গা ঠাকুরের লক্ষ্মী প্রতিমাকে ভাঙা হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের আরেকটা জায়গায় আমি বলি এখানে পূর্ব মেদিনীপুরের এই এরিয়াতেও কিছু জায়গায় ভাঙা হয়েছে এবং আপনাদের আপনাদের এগড়াতে এগড়াতে দুর্গা প্রতিমার খুলে কাপড় খুলে নেওয়া হয়েছে, এইরকম বিশৃঙ্খল ঘটনা তৈরি হয়েছে। তাই জন্যে আমি পূর্ব মেদিনীপুর নয় সারা বাংলার হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি। শুধু বাংলার হিন্দুরা ঐক্যবদ্ধ হলে হবে না, বিশ্বের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এই মোকাবিলায় লড়াই করতে হবে। এই বলেই আমি আমার এখানেই বাইট শেষ করলাম। আমার নাম বুবাই ঘোষ, আমি এই অখণ্ড মেদিনীপুর বিভাগ সংগঠন সম্পাদক আছি। সুপ্রভাত, আসুন আসুন। আজকের কর্মসূচি আপনারা জানেন, বাংলাদেশে হিন্দু মঠ মন্দির থেকে শুরু করে আর দুর্গাপুজোর মধ্যেই দুর্গা মাকে বিসর্জন করতে আমরা বাধ্য হয়েছি, দুর্গা মাকে ভাঙচুর করা হয়েছে। আপনারা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখিয়েছেন, আপনারা সবাই জানেন বাংলাদেশের এখন হিন্দুদের পরিস্থিতি কী আছে, সেই তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকের এখানে প্রতিবাদ জানালাম।
আর একদম কেশাপাড় থেকে শুরু করে আর মেচক গ্রাম অবধি আমরা একটা প্রতিবাদী র্যালিও বের করেছিলাম। কারণ আপনারা জানেন 1971 সালে যখন বাংলাদেশ রাজাকারদের হাত থেকে উদ্ধার করা হয় তখন বাংলাদেশে হিন্দুদের রক্ত সবথেকে বেশি ছিল। আর আজকের যিনি ওই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান, তিনি যখন জাতির জনক হন সেটাও বাঙালি হিন্দুদের জন্যই হয়েছিলেন। তিনি হয়তো আজকের ভুলে গিয়েছেন, ওই জন্যে আজকের 300 ওপরে যে দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে তার ধিক্কার জানিয়ে, যা পৃথিবীতে আজকের এরকম পরিবেশ কোথাও সৃষ্টি হয়নি, সেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এটা যদি বাংলাদেশ সরকার এক্ষুনি বন্ধ না করে, 22 তারিখেও আমাদের একটা মায়ের ওপরে বোনের ওপরে একটা গণধর্ষণ করা হয়েছে, এবং কি তিনি প্রেগনেন্ট ছিলেন, সেই প্রেগনেন্ট অবস্থায় এই বর্বরতা যদি বন্ধ না হয়, আমরা বলছি ভারতবর্ষে যদি অন্য কোনো সন্ত্রাস সৃষ্টি হয় বা অন্য কোনো ঝামেলা শুরু হয় তার জন্যে দায়ী থাকবেন বাংলাদেশ সরকার। আজকের আমরা এখান থেকে বার্তা দিতে চাই, যদি তোমরা মানুষ সলভ আচরণ করো বাংলাদেশের হিন্দুদের উপরে, তাহলে আমাদেরকে মানুষ রূপে দেখতে পারবে। আর যদি তোমরা জানোয়ার স্বরূপ আচরণ করো, তাহলে কিন্তু আমরা নেগড়ে বা চিতা বাঘের মতো তোমাদেরকে স্বীকার করব। এইটুখানি আমরা এই বার্তা দিলাম। আর আজকের ভারতবর্ষের যদি পরিবেশ নষ্ট হয়, ভারতবর্ষের যদি ভাইচারা নষ্ট হয়, তার জন্যে শেখ হাসিনা দায়ী থাকবে, তার জন্যে বাংলাদেশ সরকার দায়ী থাকবে। আমরা এই বললাম। আর আপনাদের আপনারা টিভি মাধ্যমে বলতে চাই যে ভারতবর্ষে যে সমস্ত হিন্দুরা আছেন তাদের কাছে আমার একটাই বার্তা, আপনাদের বাড়ির সামনে ঘরের সামনে বিপদ এসে মাথা সাড়া দিচ্ছে, আপনারা সব ঐক্যবদ্ধ হন, না তো কিন্তু বাংলাদেশ ছেড়ে যেরকমভাবে পালিয়ে আসতে হয়েছে হিন্দুদেরকে, আজকের আমাদেরও পূর্ব মেদিনীপুরের অনেক বিক্ষিপ্ত ঘটনা আছে, নন্দীগ্রামে দুর্গা ঠাকুরের লক্ষ্মী প্রতিমাকে ভাঙা হয়েছে, এবং পূর্ব মেদিনীপুরের আরেকটা জায়গায় আমি বলি এখানে পূর্ব মেদিনীপুরের এই এরিয়াতেও কিছু জায়গায় ভাঙা হয়েছে, এবং আপনাদের আপনাদের